গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আরও একটা নতুন সুন্দর ব্লগে তোমাদের জানাই স্বাগতম। আজকে হচ্ছে সোমবার, এখন 9:30 মতন বাজছে। আমি এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। আর আজকে আমি যাচ্ছি হচ্ছে ঠাকুরের পুজো করাতে সোমবারে। মানে আমাদের এখানে যে শিব বাবা আছেন, খুব জাগ্রত পাতাল ফোর শিব। আমি যেখানে গাজনের ব্লগ করেছিলাম, আমার যারা নতুন ভিউয়ার্স আছো তারা গাজনের ব্লগটা দেখবে, তাহলে বুঝতে পারবে আমি কোন ঠাকুরের কথা বলছি। তো ওখানেই আমি যাচ্ছি আজকে সোমবার, শুক্লপক্ষের সোমবার পুজো করাতে। তো সামনে আমি আমার পুজোর সমস্ত জিনিসপত্র জোগাড় করে নিয়েছি। আর দেখো, ঠাকুর ঘর থেকেই আজকে ব্লগটা স্টার্ট করলাম। এই যে দেখো, এখনো ঠাকুরের পুজো হয়নি। এই যে এখানে পুজোর সমস্ত কিছু জোগাড় করা আছে, এই যে সব জোগাড় করা আছে। আমি ওখানে ঠাকুরের জন্য, ঘরের ঠাকুরের জন্য কিছু ফল কেটে রেখে দিলাম। আর এই যে ফুল টুল সমস্ত কিছু জোগাড় করা আছে। পুরো ঠাকুর আসবেন, তারপরে পুজো হবে। তো এখন আমি যাই আস্তে আস্তে। আর এই যে দেখো, সমস্ত ঠাকুর একবার দর্শন করো তোমরা। এই যে, তো এখন আমি যাচ্ছি পুজোটা করিয়ে আসি, কারণ এমনিতেই আজকে শুক্লপক্ষের সোমবার, একটু ভিড় হওয়ার সম্ভাবনা আছে। তো একবার দেখিয়ে দিই তোমাদের কীভাবে জোগাড় করেছি। এ দেখো, এখানে সমস্ত কিছু নিয়ে নিয়েছি। কাঁঠা ফল, এটা গোটা ফল একটা বাবার মাথায় চাপাবো, ধূপ, এর মধ্যেই আমি ঘি, মধু, গঙ্গাজল, দুধ সব কিছু মিশিয়ে নিয়েছি, আতপ চাল। আর এর মধ্যে আছে এই যে ঠাকুরের ফুল, বেলপাতা, ধূপ আর একটা মোমবাতি। আর এটা ঢাকা দিয়ে দেবো, কারণ একটা জায়গার মধ্যে নিয়ে নিলাম সেটা একটু বলি। মানে একটা ঘটির মধ্যেই জল, মধু সব কিছু নিলাম, কারণ আলাদা আলাদা করে না নিয়ে যেতে অসুবিধা হয়। কি বলতো, একাই তো যাব, আলাদা আলাদা করে কতগুলো নিয়ে যাব সঙ্গে, সেই জন্য একটা ঘটির মধ্যে সমস্ত কিছু মিক্স করে নিলাম। বাবা নিশ্চয়ই বুঝতে পারবে। তো এখন পুজোটা করিয়ে আসি। আর আমি কিন্তু ওখানে কোনো ভিডিও করতে পারবো না, কারণটা হচ্ছে আমার সাথে তো ধরো কেউ যাচ্ছে না, আমি একাই যাচ্ছি। তো একা আমি তো ফোন সামলাবো না, ঠাকুরের পুজো দেবো না, ঠাকুরের থালা সামলাবো, যে কারণে মানে ভিডিওটা আমি করতে পারছি না। আমার খুব ইচ্ছে ছিল যে ওখানে যদি একটু ঠাকুরের পুজোটা ভিডিও করা যেত, কিন্তু আমার সাথে যদি কেউ যেত, ভাইও কলেজ চলে গেছে, বাবাও দোকানে, মাও স্কুলে, মাসি কাজ করছে, তো কেউ নেই যে আমার সাথে একটু যাবে, যে কারণে মানে আমার পক্ষে আজকে ওখানে ভিডিওটা করা সম্ভব হচ্ছে না। আমি যে বেরোচ্ছি বা এই যে ঠাকুরের পুজোর জোগাড় একটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম, ঠিক আছে? তো প্লিজ কিছু মনে করো না, নিশ্চয়ই অন্য সময় নিশ্চয়ই আবার ভিডিও শেয়ার করব। তবে আমার গাজনের ব্লগটা দেখতে পারো, তাহলে বুঝতে পারবে সবাই। তো চলো আর বেশি কথা বলবো না, কারণ দেরি হয়ে যাচ্ছে, বেশি দেরি করে গেলে লাইন পড়ে যাবে, আসতেও দেরি হয়ে যাবে। তো আবার এসে তোমাদের সাথে দেখা হবে, এখন যাই। তো দেখো, আমার পুজো দিয়ে আসা কমপ্লিট হয়ে গেছে। আর পুজো দিয়ে এসে এখন খেতে বসেছি, কারণ 11টা মতন বাজছে। আর যতটা ভেবেছিলাম যে একটু ভিড় হবে, কিন্তু ততটা ভিড় হয়নি, মানে হয়েছে বাট আমি যখন গেছি তখন ততটা ভিড় ছিল না। আস্তে আস্তে যত বেলা বাড়ছে তত ভিড় বাড়ছে। আর দেখো, এখানে আজকে রুটি খাচ্ছি, রুটি, একটা নারকেল সন্দেশ, আর ওইটা দেখতে পাচ্ছ ফুলকপি, আলু, গাজর দিয়ে তরকারি। আর এই যে এখানে মাসি, মা সবাই খেতে বসে গেছে। মারা একটা দুটো করে রুটি নিল, তারপরে মুড়ি নিচ্ছে, ওদের তো একটু করে মুড়ি না নিলে চলে না। তো এবার খাওয়া দাওয়াটা করে নেব। তোমাদের বলেছিলাম যে বাবা সাধারণত সোমবারে বাজার করে। তো দেখো, এখানে অনেকগুলো বাজার, মানে আগে অনেক জায়গায় রাখা ছিল, তো এখন আলাদা আলাদা করে রাখা হয়ে গেছে। ওই দুটো দেখে পালং শাক আর লাউ শাক, আর এই যে মায়ের স্টুডেন্ট, মানে আরও উপরে স্টুডেন্ট আছে, তো ও একটু বদমাশি করছিল বলে একে নিচে বসানো হয়েছে। আর এই যে এখানে গাজর আছে, তারপরে উচ্ছে আছে, এটা দেখতে পাচ্ছ মূলো, তার সাথে পটল, হ্যাঁ এরকম এখানটায় কিছুটা সবজি রাখা আছে। আবার এই যে এই দিকটাতে আছে বরবটি, তার সাথে এই যে ধনে পাতা, টমেটো, শসা, নিচে দেখবে লেবু, এই যে এগুলো কাগজি লেবু, তো এই এত সবজি। আবার অন্য সাইডে দেখবে আরও সবজি আছে, কারণ আলাদা আলাদা করে রাখা রয়েছে, কারণ জল ঝরতে দেওয়া হয়েছিল ধুয়ে, তো তারপর যেটা যেখানে দরকার সেটা সেখানে রাখা হবে, যে কারণে এক জায়গায় রাখানি। এইখানে দেখো ফুলকপি আছে, বাঁধাকপি আছে, আর এটা পেঁপে। তো এত সবজি, আমার বাবা এরকমই, মানে একসাথে এমন সবজি আনবে। এখানটা আলুর ঝুড়ি, আলু রাখা আছে,
আর এই যে দেখতে পাচ্ছ জল, এগুলো বালতি, এগুলো সমস্ত জল, জলের বালতি, খাওয়ার জল, রান্নার জল, সমস্ত জলের বালতি। আর এই যে ইনভার্টারটার পাশে এই দুটো তিনটে ড্রাম দেখতে পাচ্ছ, এখানে রোজকার সবজিপাতি বলছি ওই মাস কাপের এই যে এক্সট্রা এক্সট্রা জিনিসপত্র সেইগুলো রাখা থাকে দাদুদের বাড়িতে, কারণ উপরে মা পড়াচ্ছে তো আওয়াজ হবে। দাদুদের বাড়িতে যাই, ভিডিওটা এডিট করি, তারপর পরে দেখা হবে। তো আমার এডিটিং কমপ্লিট হয়ে গেছে, আমি আজকে দাদুদের ঘরে এডিটিং করছিলাম। দাদুদের ঘরে এডিটিং করছিলাম কারণ মা তো আজকে উপরে পড়াচ্ছে, ওই ঘরে যে উপরে আমি বসে বসে এডিটিং করি সেখানে তো মা পড়াচ্ছে, তো কী করে যাব। আর মায়ের আজ থেকে স্কুল টিউশনি সমস্ত কিছু আরম্ভ হয়ে গেছে, মা সকালে পড়ায় আবার বিকেলেও পড়ায়, কারণ অনেকগুলো স্টুডেন্ট একবারে পড়াতে পারে না। তো যে কারণে আমি আজকে এই যে দাদুদের ঘরে বসে বসে এডিটিং করছিলাম, তো কমপ্লিট হয়ে গেছে। এবার যাচ্ছি ওই ঘরে, একটা বাজছে, তো দেখি কী করছে সবাই। আর দেখো এই যে কুমকুমটা কালকে কিনেছিলাম, সেই কুমকুমটা দিয়ে একটা গোলাপি, মানে মাল্টি কালার কিনেছি তো, ওই গোলাপি যে টিপটা থাকে সেইটা দিয়ে একটা টিপ, গোলাপি না সরি বেগুনি, বেগুনি বেগুনিটা দিয়ে একটা টিপ পরলাম। আগে আমি ছোটোবেলায় কুমকুম পরতাম, আগে তো কুমকুম খুবই ফেমাস ছিল, অনেকেই ইউজ করতো, এখন আর অতটা করে কিনা জানি না, তবে আমার কি মনে হলো আমি কিনে আনলাম, তো আজকে পরেও দেখে নিলাম একবার ট্রাই করে। তো আমার তো আজকে সোমবার শ্যামা চাল খাবো, তার সাথে তরকারি ভাজাভুজি এ সমস্ত কিছু খাবো। তো রান্নাবান্না সমস্তই কমপ্লিট হয়ে গেছে, আর বাড়িতেও আজকে নিরামিষ হচ্ছে, কারণ এমনি কোনো কিছু ইস্যু নেই, কারণ ভাই চলে গেছে কলেজ, বাবাও দোকানে, সেজন্য আর ভাই তো সকালে চা খাওয়া খেয়ে চলে গেছে, টিফিন নিয়ে চলে গেছে, সেজন্য আজকে আর আমিষ কিছু হবে না। তারপরে আমারও সোমবার এই আর কি। তো মায়ের পড়ানো বোধ হয় হয়ে গেছে, স্টুডেন্টরা বেরোচ্ছে মনে হয়, তারপরে আমি যাই ওই ঘরে, তালা দিয়ে যাব, কারণ দিদা তো নেই, দিদা আজকাল করেই চলে আসবে। ওই ঘরে যাই, দেখি তো ওই ঘরে মাঝে পোস্ত বাড়ছে আর কি মিক্সিতে, সেটার আওয়াজ হচ্ছে। আর দেখো বাদাম, বাদাম খাচ্ছিলাম বসে বসে। এই যে, এই যে নুন দিয়েছে, এই যে বাদাম। ঘরে আনা মানে সবাই অল্প টুকটাক টুকটাক করে খাবে। মাসি ওদিকে পোস্তটা বাড়ছে, চল একবার দেখি কি রান্না হয়েছে আজকে। কি রান্না করেছো? এটা ডাল, এটা টমেটো, টমেটোটা সেদ্ধ করে এটাকে মাখা হবে, লঙ্কা তারপরে লবণ এসব দিয়ে চাটনি টাইপের। পটলটা ভাজবে, পটল ভাজা হবে, এখানে উচ্ছে ভাজা আছে, শাক ভাজা আছে, এই যে ফুলকপি আলু দিয়ে তরকারি, গাজর দিয়ে, ও বাঁধাকপি আছে, পটলের তরকারি আছে, ওগুলো ফ্রিজে খাওয়ার আগে গরম করে নেবো। এই আওয়াজে কি অবস্থা, কি আওয়াজ! মায়ের পড়ানো কমপ্লিট, একক্ষেপ কমপ্লিট, মায়ের একক্ষেপ পড়ানো কমপ্লিট, আবার দুপুরে বসবে। তো দেখো এখন খেতে বসে গেছি, আর এই যে আমার শ্যামা চালের ভাত, তার সাথে এই যে আলু ভাতে মাখা, পটল ভাজা, আর পোস্ত বাটি মানে ভাজা পোস্ত আর কি, আর এটা হচ্ছে চাটনি, মানে টমেটোটা সেদ্ধ করে তারপরে সেটা নুন, একটু কাঁচা তেল, একটু মিষ্টি, একটু লেবুর রস, এরকমভাবে মাখা। তো দারুণ লাগে এরকমভাবে খেতে। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যাবেলায় আবার চলে এসেছি। দেখো সামনেই একদম হলুদ মুড়ি রাখা, তার সাথে একটা সিঙ্গারা, আগে একটা সিঙ্গারা খেয়ে নিয়েছি, আর এটা আমার একটা, তার সাথে কলাই কুসুম যে মুড়িটা, এটা আমার দিদা নিয়ে এসেছে বাড়ি থেকে, মানে দিদার বাপের বাড়ি থেকে। এই যে দিদা চলে এসেছে, আর এই যে মা মাসি এরা সবাই যে টিভি দেখছে, সিরিয়াল দেখছে,
তো আর আমি এখানে বসে বসে খাচ্ছি আর সিরিয়াল দেখছি কি রান্না হচ্ছে মা কি রান্না হচ্ছে এন করবি কি না দেখাও বেগুন ভাজা হয়ে গেল বেগুন ভাজা আলু ভাজা আলু ভাজা একটু ছড়াও দেখতেই পেলাম না ভাজা আলু ভাজা বেগুন ভাজা ফুলকপির তরকারি এইটা ধনে পাতাটা ফুলকপিতে দেবে তো আচ্ছা তারপরে রুটি করবে নাড়ু নাড়ু রাতের মেনু আজকের আলু ভাজা বেগুন ভাজা ফুলকপির তরকারি নাড়ু আলু ভাজাটা মা একটু সেদ্ধ করে নিচ্ছে নাকি নুন হলুদ দিয়ে আর কি এটা দিয়ে ফোড়ন কাঁচা লঙ্কা সেদ্ধ কর তো এখনই দিয়ে দিবে ও মানে সেদ্ধ অবস্থাতেই ভাজা ভাজা করছো ভাজা যাবে এটা আচ্ছা ট্রিক্সটা দেখি পোস্ত দিলে ভালো লাগে খেতে মোটামুটি কাটা হবে না দিদা তো চলে এসছে দিদা দিদা এই ঘরে টিভি দেখছে এই যে দিদা চলে এসছে দিদা আজকে এলো দিদা সিরিয়াল দেখছে দিদা কেমন কাটালে ভালো কাটালে দিদার বাপের বাড়িতে কালী পুজো হয় বিশাল বড় করে সব সিরিয়াল গুলো একই গল্প এই যে এখন হলো এই যে দেখে যাচ্ছি যে গল্পটা থাকবে আবার যখন আসবো তখন একটু চেঞ্জ হবে গল্পটা মানে একটুখানি কিছু বেরো মানে নতুন হবে আর কি তারপরে আবার জেকে সেই ভাই উপরে পড়ছে আর মাসি উপরে জব করছে তো আমার ছুটি শেষ প্রায় আর কালকের দিনটা আছে পরশু দিন আবার নিজের গন্তব্যস্থলে যেতে হবে আবার কখন আসব মাঝে তো বিয়ে বাড়িটা আছে তারপরে বাইরে বেড়াতে যাওয়া আছে তো যদি তার আগে দেখি আসতে পারি কি না কারণ দুটো এমনই কাছাকাছি এক সপ্তাহের মাঝে গ্যাপ আছে দেখা যাক অন্তত দুদিনের জন্য হলেও যদি আসতে পারি যাওয়ার আগে একবার দেখা করে যাব সবার সাথে ভগবান যদি কপালে লিখেছে তাহলে নিশ্চয়ই আসতে পারবো ঠিক আছে চলো আবার রাতে দেখা হবে হ্যালো তো এবার খাওয়া দাওয়া করতে হবে 10:25 বাজছে সবাই খেতে বসে গেছে মা আমাকে অলরেডি দুবার ডাক দিয়ে দিয়েছে চলো খাওয়া দাওয়া করে নিই আর চোখগুলো দেখতে পাচ্ছ এই যে একটু কুটকুট করছিলো তো আমি এরকমভাবে ডলে দিয়েছি যে কারণে একদম দেখে মনে হচ্ছে যেন কতদিন রুগ্ন শুকনো কিন্তু আদতেও তা না গাজরটা পুরো উঠে গেছে তো চলো দেখাই ভাই খাচ্ছে কি সব বকছে কে জানে দুম 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 করে কি সব বকছে কে জানে একদম ফ্রেশ হয়ে এসে গেছি আর আজকে দেখো একটু বিনুনি করলাম চুলে ছোট্ট চুলে ছোট্ট বিনুনি এটা কতক্ষণ থাকবে তার ঠিক নেই কারণ যখন ঘুম থেকে উঠবো তখন দেখবো সব এদিক দিয়ে চুল বেরোচ্ছে আমার ছোটো বিনুনি তো আর চুলটা ভেতরে ভেতরে কাটা যে কারণে ঠিকমতো থাকে না বেরিয়ে যাবে এখনই বেরিয়ে যাবে একটু বেশি হাত হাত দিলেই বেরিয়ে যাবে তো এবার দুধটা খাবো খেয়ে একটুখানি ঠোঁটে বোরোলিনটা লাগিয়ে নেবো কারণ আমার তো 12 মাস বোরোলিন না লাগালে না ঠোঁট ফেটে যায় এমনি তো শীতকালে ফাটবেই তারপরে সারা বছরই না লাগালে একটা ড্রাইনেস হয়ে থাকে ঠোঁটের মধ্যে তো
তো যে কারণে সারাদিনে রাতে শোয়ার সময় আমি হালকা করে বেশি বোরোলিন দিই না, হালকা করে একটু বোরোলিন লাগিয়ে নিই। অভ্যেস হয়ে গেছে, মুখে ক্রিম মাখা আর বোরোলিন দেওয়া এগুলো না করলে কেমন একটা ফাঁকা ফাঁকা লাগে নিজেরই, বাইরে গেলেও করতে হয়। তো কালকে সকালবেলা ওঠার কোনো ব্যাপার নেই, কারণ কাল মঙ্গলবার, কোনো পুজো টুজোর কিছু নেই। কালকে যেমন নর্মালি উঠি সেরকমই উঠবো। মায়ের স্কুল আছে, ভাই জানি না কলেজ যাবে কি না, কালকে হয়ে গেল বাস। আবার যেকে সেই ডেলি লাইফে ফেরত যেতে হবে, সেই সকালবেলা ঘুম থেকে ওঠো, ভোর ভোর। শীতকালে ভোরে ওঠা মানে প্রচণ্ড কষ্টকর একটা ব্যাপার, যাই হোক ওটাতেই অভ্যস্ত থাকতে হবে, কারণ এখন ওটাই চিরস্থায়ী হয়ে গেছে। এখানেই কয়েকদিনের জন্য ঘুরতে আসা, বিয়ের পর মেয়েদের বাপের বাড়ি মানেই কয়েকদিনের জন্য ঘুরতে আসা, নিজেকে একটু বিজি লাইফ থেকে, একটু বোরিং লাইফ থেকে চেঞ্জ করা, বাস এটাই হয়ে যায় বিয়ের পর। ঠিক আছে চলো, আজকে আর বেশি বকবক করবো না, অনেকটা বড় হয়ে গেছে ভিডিওটা। দুধটা আছে সামনে, একটু ঠান্ডা হোক, খেয়ে নিই। কালকে আবার একটা নতুন সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। যদি আজকের ব্লগটা ভালো লাগে প্লিজ একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, পাশে থেকো। কালকে আবার একটা নতুন সুন্দর সকাল নিয়ে তোমাদের সামনে চলে আসবো। আজকের মতো টাটা টাটা, গুড নাইট।